সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা সবসময়ই কামনা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করে জীবনে সফলতা অর্জন করবে। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। পাঠ পরিচিতি অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্বাস্থ্য গঠন বা উৎপাদন, হেলথ বা হেলথ প্রোডাকশন। তো আমরা জনসংখ্যা এবং স্বাস্থ্য অর্থনীতিতে প্রথম অধ্যায় আমাদের শেষ হয়ে গেল, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা শুরু করব। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্বাস্থ্য গঠন বা উৎপাদন। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা পর্বে চলে যাচ্ছি। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে কি, প্রথমে আমরা দেখব স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন, হেলথ ফরমেশন। স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন কি বা কাকে বলে, তারপরে আমরা দেখব স্বাস্থ্য গঠন বা উৎপাদনের নির্ধারকগুলো কি কি। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে প্রথমে আমরা দেখব যে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন কাকে বলে। স্বাস্থ্য উৎপাদন হলো স্বাস্থ্যের কি গঠন। স্বাস্থ্য অর্থনীতির মুখ্য আলোচনার বিষয় বা মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য উৎপাদন। উৎপাদনের যেমন কতগুলি উপকরণের উপর নির্ভরশীল, তেমনি স্বাস্থ্য উৎপাদনও কতগুলি উপকরণের উপর নির্ভরশীল। স্বাস্থ্য উৎপাদনটা যে সমস্ত উপকরণের উপর নির্ভরশীল সেগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য কাঠামো নির্মাণ, ঔষধ সরবরাহ ইত্যাদির মাধ্যমে স্বাস্থ্য উৎপাদন বা স্বাস্থ্য ইত্যাদির মাধ্যমে মানুষকে সুস্থ ও কর্মক্ষম করে তোলা। অর্থাৎ যে সমস্ত উপকরণের উপর নির্ভরশীল স্বাস্থ্য উৎপাদন। স্বাস্থ্য উৎপাদন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? স্বাস্থ্য উৎপাদনটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কি স্বাস্থ্য প্রয়োজনীয় স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ এবং হচ্ছে কি ঔষধ সরবরাহ ইত্যাদির মাধ্যমে মানুষকে সুস্থ কর্মক্ষম করে তোলা। অর্থাৎ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই হচ্ছে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন। মূলত স্বাস্থ্যকে সম্পদে পরিণত করাই হচ্ছে স্বাস্থ্য গঠন। সেই স্বাস্থ্যকে যখন সম্পদে পরিণত করতে হয় তখন হচ্ছে কি স্বাস্থ্যটা হবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সবল মানুষই কেবল একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কাজে স্বাস্থ্য গঠন বলতে আমরা বুঝব কি শারীরিক এবং মানসিক এভাবে সুস্থ উৎপাদনে কর্মক্ষম হওয়াকে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন বলে। যে দেশের মানুষ যত বেশি স্বাস্থ্যের সুস্থ এবং সবল সেই দেশের কি হয়, সে দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি হয়। আমরা যদি উন্নত দেশের দিকেই তাকাই তাহলে কি দেখব, তাদের স্বাস্থ্য বা স্বাস্থ্যখাত বা চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, যার ফলে উন্নয়নশীল দেশের তুলনায় উন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি। তাইলে স্বাস্থ্য গঠন কি? স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন বলতে আমরা বুঝলাম যে শারীরিক এবং মানসিকভাবে মানুষকে সুস্থ এবং কর্মক্ষম করে তোলা। অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলাই হচ্ছে স্বাস্থ্য উৎপাদন। আচ্ছা, এবার আমরা দেখব স্বাস্থ্য গঠন বা উৎপাদনের নির্ধারকগুলি, ডিটারমিনেন্টস অফ হেলথ প্রোডাকশন। স্বাস্থ্য গঠন বা উৎপাদনের প্রথম যে নির্ধারক সেটা হচ্ছে কি স্বাস্থ্য সেবা খাত ব্যয়। অর্থাৎ স্বাস্থ্য সেবা খাতে ব্যয় করা হচ্ছে উৎপাদনের একটা স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের প্রথম একটা নির্ধারক। তারপর হচ্ছে অভ্যাস, মানুষের অভ্যাসও হচ্ছে স্বাস্থ্য গঠন বা উৎপাদনের আরেকটি নির্ধারক। তারপর হচ্ছে সময়গত পরিবর্তনও হচ্ছে একটা নির্ধারক। তারপর হচ্ছে পরিবেশ, এরপর হচ্ছে জীবনযাপন প্রণালী,
এখন আমরা এই স্বাস্থ্য গঠন বা উৎপাদনের যে নির্ধারকগুলি আছে, যে স্বাস্থ্য সেবা খাতে ব্যয়, অভ্যাস, সময়গত পরিবর্তন, পরিবেশ, জীবনযাপন প্রণালী, এই প্রত্যেকটি সংক্ষেপে আলোচনা করব। আমাদের প্রথম যে পয়েন্টটা, প্রথম যে পয়েন্ট সেটা কী ছিল? স্বাস্থ্য উৎপাদন বা স্বাস্থ্য গঠনের নির্ধারকের মধ্যে প্রথম নির্ধারকের প্রথম যে ডিটারমিনেন্ট ছিল সেটা কী ছিল? স্বাস্থ্য সেবা খাত ব্যয়। এই যে স্বাস্থ্য সেবা খাত ব্যয়, তো এক্ষেত্রে আমরা এখানে একটা চিত্র আমি এঁকে নিয়েছি যে আমরা এই যে স্বাস্থ্য সেবা খাত ব্যয়, এই নির্ধারকটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। যে এখানে দেখো স্বাস্থ্য সেবা খাতে ব্যয়, এর আগে আমরা একটু দেখে নিয়েছি যে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ প্রধান একটা নির্ধারক হচ্ছে কি? স্বাস্থ্য সেবা খাত ব্যয়। স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক বা ডিটারমিনেন্টস হচ্ছে স্বাস্থ্য সেবা খাতে ব্যয়। স্বাস্থ্য এবং সেবা খাতে যদি কেউ যদি পর্যাপ্ত পরিমাণে ব্যয় করে, তাহলে সুস্থ সবল স্বাস্থ্য গঠন করা কি অসম্ভব নয়? তার মানে কি? স্বাস্থ্য সেবা খাতে যদি পর্যাপ্ত কেউ যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ ব্যয় করে, তাহলে কি সুস্থ এবং সবল স্বাস্থ্য গঠন করা সম্ভব? তো নিচে এই যে আমাদের পাশে যে চিত্র আছে, এই পাশের চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টি একটু দেখে নিচ্ছি। এখানে দেখো যে ওএক্স একটি অক্ষ এবং ওয়াই হচ্ছে একটা অক্ষ। ওএক্স হচ্ছে ভূমি অক্ষ আর ওয়াই হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতে ব্যয় আর লম্ব অক্ষ হচ্ছে স্বাস্থ্য গঠন। এখানে দুটি রেখা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এইচপি এক্স আর একটা হচ্ছে এইচপি ওয়াই। এইচপি এক্স হলো এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা, এই চিত্রের মধ্যে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে। এইচপি এক্স হচ্ছে এক্স ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখা, আর এইচপি ওয়াই হচ্ছে ওয়াই ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখা। আচ্ছা, আমরা কি বলছি যে স্বাস্থ্য সেবা খাতে ব্যয় কেউ যদি বেশি পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে অর্থ ব্যয় করে, তাহলে তার সুস্থ এবং সবল স্বাস্থ্য গঠন করা সম্ভব। তাহলে দেখো যে এক্স ব্যক্তি, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে এক্স ব্যক্তি ওয়াই ব্যক্তির তুলনায়, এক্স ব্যক্তি হচ্ছে কি, এক্স ব্যক্তি ওয়াই ব্যক্তির তুলনায় স্বাস্থ্যক্ষেত্রে কি পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করার জন্যই কি হচ্ছে, এই যে ওয়াই ব্যক্তির তুলনায় এক্স ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখাটা উপরে অবস্থান করছে। অন্যদিকে দেখো যে ওয়াই ব্যক্তি কি এক্স ব্যক্তির তুলনায় স্বাস্থ্যক্ষেত্রে কি এক্স ব্যক্তির তুলনায় স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য কম পরিমাণ অর্থ ব্যয় করার জন্যই তার রেখাটা কি এক্স ব্যক্তির রেখার নিচে অবস্থান করছে। তাহলে কি দেখতে পেলাম আমরা, যে স্বাস্থ্য সেবা খাতে কেউ যদি বেশি পরিমাণে ব্যয় করে অর্থাৎ পর্যাপ্ত অর্থ ব্যয় করে, তার স্বাস্থ্য কি হয়, তার স্বাস্থ্য উৎপাদন রেখাটা উপরে অবস্থান করার অর্থ হচ্ছে তার তার সুস্থ এবং সবল স্বাস্থ্য গঠন করা সম্ভব, এবং তার কে উৎপাদন তার স্বাস্থ্য উৎপাদন রেখাটাও উপরে অবস্থান করবে তার চেয়ে। অর্থাৎ ওয়াই ব্যক্তির তুলনায় এখানে এক্স ব্যক্তি হচ্ছে এক্স ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখাটা উপরে অবস্থান করায় আমরা বুঝতে পারতেছি যে এখানে এক্স ব্যক্তি কে স্বাস্থ্যখাতে স্বাস্থ্যের বা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য ওয়াই ব্যক্তির তুলনায় এক্স ব্যক্তি বেশি ব্যয় করেছে। এক্ষেত্রে এক্স ব্যক্তি মানে সুস্থ এবং সবল বেশি, এখানে ওয়াই ব্যক্তি হচ্ছে এক্স ব্যক্তির তুলনায় হচ্ছে কি দুর্বল। তাইলে যে বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্য খাতে যে বেশি ব্যয় করবে বা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য যে বেশি ব্যয় করবে, তার জন্য কি তার সুস্থ এবং সবল স্বাস্থ্য গঠন করা সম্ভব, সেটা চিত্রেও দেখা যাচ্ছে।
আচ্ছা, পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখো যে অভ্যাস, অর্থাৎ স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের আরেকটি নির্ধারক হচ্ছে কি, আরেকটি নির্ধারক হচ্ছে অভ্যাসটা। মানুষের অভ্যাস দুই ধরনের হয় সচরাচর, একটা হচ্ছে ভালো অভ্যাস আর একটা হচ্ছে কি খারাপ অভ্যাস। তো অভ্যাস মানুষের স্বাস্থ্য গঠনকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে। খারাপ যাদের অভ্যাস যখন মানুষের খারাপ হয় তখন কি হয়, স্বাস্থ্যকে সেটা ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার উন্নত স্বাস্থ্য গঠন সম্ভব হয় তখন কি, উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয় না। অর্থাৎ অভ্যাসও হচ্ছে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের আরেকটা গুরুত্বপূর্ণ নির্ধারক। অভ্যাস দুই ধরনের হয়, একটা হচ্ছে খারাপ অভ্যাস মানুষের, আরেকটা হচ্ছে ভালো অভ্যাস। মানুষের অভ্যাস যদি ভালো হয় তাহলে কি হয়, স্বাস্থ্যক্ষেত্রে উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয়। আর যদি মানুষের খারাপ অভ্যাস হয় তাহলে কি হয়, মানুষকে কি ক্ষতিগ্রস্ত করে, ফলে উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয় না। যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি অথবা যদি আমরা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করি যে একজন হচ্ছে ভালো অভ্যাস একজনের মধ্যে আছে আরেকজন হচ্ছে তার মধ্যে খারাপ অভ্যাস আছে, তাহলে দেখো আমরা পাশে একটা চিত্রে দেখতে পাচ্ছি এক্স একজন ব্যক্তি আর ওয়াই হচ্ছে আরেকজন ব্যক্তি। তখন আমরা যদি মনে করি যে এক্স ওয়াই ব্যক্তি হচ্ছে কি ভালো অভ্যাসের, তার মধ্যে ভালো অভ্যাসগুলি বিদ্যমান, আর এক্স ব্যক্তি মনে করি সে যদি মাদকাসক্ত হয় তাহলে কি হবে, তার স্বাস্থ্য রেখা কি হবে, স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন রেখাটা ওয়াই ব্যক্তির নিচে অবস্থান করবে। তার কারণ কি, কারণ তার অভ্যাস, সে মাদকাসক্ত একজন ব্যক্তি, মাদকাসক্ত একজন ব্যক্তি হয় তার স্বাস্থ্য খাতে তার কি স্বাস্থ্যটা উন্নত নয় এবং তার সে স্বাস্থ্যক্ষেত্রে সে কি সে ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, সেজন্য। আর ওয়াই ব্যক্তি হচ্ছে এই ক্ষেত্রে একজন তার অভ্যাস ভালো, যার জন্য ভালো অভ্যাস মানুষকে কি করে, ভালো অভ্যাস মানুষকে উন্নত স্বাস্থ্য গঠন করতে সাহায্য করে, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে এক্স ব্যক্তি যদি মাদকাসক্ত ব্যক্তি হয় এবং ওয়াই ব্যক্তি যদি কি হয় ভালো অভ্যাসের একজন ব্যক্তি হয় তাহলে দেখা যাবে যে ওয়াই ব্যক্তির স্বাস্থ্য বা উন্নত স্বাস্থ্য গঠন সম্ভব, যার জন্য তার স্বাস্থ্য উৎপাদন যে রেখাটা আছে সেই রেখাটা কি উপরে, এক্স ব্যক্তির উপরে, এক্স ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখার উপরে অবস্থান করবে। আর এক্স ব্যক্তি মাদকাসক্ত হয় তার স্বাস্থ্যক্ষেত্রে কি, স্বাস্থ্যক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত এবং তার উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব নয়, যার জন্য খারাপ অভ্যাস কী করে মানুষের স্বাস্থ্যক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে, এর জন্য তার স্বাস্থ্য গঠন স্বাস্থ্য উৎপাদন রেখাটা ভালো অভ্যাসের ব্যক্তির উৎপাদন রেখার নিচে অবস্থান করছে। আচ্ছা, এরপরে ডিটারমিনেন্ট ছিল যে পরিবেশ, হ্যাঁ, পরিবেশ স্বাস্থ্য গঠনের গুরুত্বপূর্ণ আরেকটা নির্ধারক বা ডিটারমিনেন্টস হচ্ছে পরিবেশ। পরিবেশ কিভাবে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনকে প্রভাবিত করে, কারণ আমরা জানি যে সুস্থ পরিবেশ, সুস্থ মন, সুস্থ পরিবেশে সুস্থ দেহ, সুস্থ মন, এগুলি কী করে একটা আরেকটার সাথে হচ্ছে জড়িত। পরিবেশ যদি উন্নত হয় তাহলে মানুষ কী হয়, উন্নত পরিবেশে যদি মানুষ বসবাস করে তাহলে মানুষের স্বাস্থ্য উৎপাদন রেখা মানুষের কী হয় শারীরিকভাবে সুন্দর এবং সবল হয়। অর্থাৎ মানুষের বসবাস করার পরিবেশটা যদি উন্নত হয়, মানুষ যদি উন্নত পরিবেশে বসবাস করে তাহলে কী হয়, তাহলে মানুষের শারীরিকভাবে সুস্থ সুন্দর এবং সবল হয়ে থাকে। এ কারণে উন্নত পরিবেশে বসবাসকারী মানুষের স্বাস্থ্য উৎপাদন রেখাটা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখার উপরে অবস্থান করবে। আচ্ছা, তাহলে আমরা দেখো পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভূমি অক্ষে পরিবেশ এবং লম্ব অক্ষে যদি আমরা স্বাস্থ্য গঠনকে নেই তাহলে এখানে আমরা দুটি স্বাস্থ্য উৎপাদন রেখা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা করা হচ্ছে, একজন
একজন হচ্ছে এক্স ব্যক্তি, একটা হচ্ছে ওয়াই ব্যক্তি। এখন আমরা যদি মনে করি যে এক্স ব্যক্তি যিনি, উনি হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, আর ওয়াই ব্যক্তি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। তা আমরা কী জানি, স্বাস্থ্যকর পরিবেশে যে মানুষ বসবাস করে তার কী হয়, শারীরিকভাবে সে সুন্দর সুন্দর ও সবল হয়ে থাকে। আবার বিপরীত দিকে কী হয়, বিপরীত দিকে হচ্ছে যে ব্যক্তি অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে সেই ব্যক্তির কী হয়, তার স্বাস্থ্য তুলনামূলক স্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী ব্যক্তির চেয়ে কী হয়, খারাপ হয়ে থাকে। অর্থাৎ তার স্বাস্থ্যক্ষেত্রে ততটা উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয় না। তাহলে পরিবেশ কী, পরিবেশটাও স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যদি পরিবেশ উন্নত হয়, এখানে দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ব্যক্তি উন্নত পরিবেশে বসবাস করার জন্যই ওয়াই ব্যক্তির উৎপাদন রেখার উপরে অবস্থান করছে। এখানে ওয়াই ব্যক্তি খারাপ বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার জন্যই এক্স ব্যক্তির উৎপাদন স্বাস্থ্য উৎপাদন রেখার নিচে অবস্থান করছে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে যদি পরিবেশ ভালো হয় বা পরিবেশ উন্নত হয়, তাহলে কী হয়, তাহলে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয়। তাহলে পরিবেশও স্বাস্থ্য গঠন বা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে কি, এরপরে হচ্ছে যে জীবনযাপন প্রণালী, জীবনযাপন প্রণালীর উপরও স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদন নির্ভর করে। অর্থাৎ জীবনযাপন প্রণালীটাও মানুষের কী হয়, স্বাস্থ্য গঠন এবং স্বাস্থ্য গঠনকে বা স্বাস্থ্য উৎপাদনকে কী করে, প্রভাবিত করে। মানুষ যদি কী হয় উন্নত পরিবেশে, যেটা আমরা একটু আগে দেখে আসছি যে মানুষের কোনো দেশের জনগণ যদি উন্নত পরিবেশে বসবাস বা জীবনযাপন করে, তাহলে তাদের স্বাস্থ্য গঠন কী হয়, উন্নত করা সম্ভব হয়। অর্থাৎ কোনো দেশের জনগণ যদি কী হয় উন্নত পরিবেশে বসবাস করে, অর্থাৎ তাদের জীবনযাত্রার মান যদি অনেক উন্নত হয় এবং স্বাস্থ্যকর পরিবেশ হয়, অর্থাৎ এবং স্বাস্থ্য সম্পর্কে তারা সচেতন হয়, তাহলে কী হয়, তাদের স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয়। আর যাদের জীবনযাপন প্রণালী জীবনযাপন সম্পর্কে সচেতন নয় কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, অথবা শিক্ষার অভাব অথবা স্বাস্থ্য সম্পর্কে তারা সচেতন নয়, হ্যাঁ, সেই সকল বা অনুন্নত পরিবেশে বসবাস করে সে সকল ব্যক্তি কী হয়, উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয় না। কাজেই জীবনযাপন প্রণালীটাও কি স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করে। তাহলে এখানে দেখো আমরা চিত্রে দেখতে পাচ্ছি, ভূমি অক্ষে যদি আমরা জীবনযাপন প্রণালী ধরে নিই এবং লম্ব অক্ষে হচ্ছে স্বাস্থ্য গঠন, আর এখানে হচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে যে দুটি, এখানে দেখা যাচ্ছে যে দুইজন ব্যক্তি এইচ এল হচ্ছে কি, একটা যে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে একজন ব্যক্তি, আর এল এল হচ্ছে কি, তার চেয়েও মানে অনুন্নত স্বাস্থ্য অনুন্নত পরিবেশে বা অনুন্নত জীবনযাপন। এখানে এইচ এলটা হচ্ছে উন্নত জীবনযাপন ব্যক্তির ক্ষেত্রে, আর এল এলটা হচ্ছে অনুন্নত জীবনযাপন গ্রহণকারী ব্যক্তির উৎপাদন স্বাস্থ্য উৎপাদন রেখা। আচ্ছা, তাহলে আমরা দেখি যে যাদের কী হয় জীবনযাপন সম্পর্কে, জীবন মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন কিংবা স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে কিংবা যাদের অভ্যাস ভালো, তাদের কী হয়, তাদের উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয়। তার কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ এল যে ব্যক্তি উন্নত, যার জীবনযাপন উন্নত, তার স্বাস্থ্য উৎপাদন রেখাটা যার অনুন্নত জীবনযাপন ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখার উপরেই অবস্থান করে, আর এল এল ব্যক্তি এইচ এল ব্যক্তির যে অনুন্নত বা অনুন্নত জীবনযাপন করায় তাদের, তার কী হয়, তার স্বাস্থ্য উৎপাদন রেখাটা উন্নত জীবনযাপন করা ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখার নিচে অবস্থান করে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে জীবনযাপন প্রণালী যদি উন্নত হয়, তাহলে স্বাস্থ্য গঠন কী হয়, উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব হয় এবং একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তাহলে স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের যে গুরুত্বপূর্ণ নির্ধারকগুলি আছে সেগুলি আমরা
দেখি কি দেখতে পেলাম, প্রথমতে ছিল কি আমাদের, প্রথমত ছিল যে স্বাস্থ্য সেবা খাতে ব্যয়, অর্থাৎ স্বাস্থ্য সেবা খাতে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যয় করা হয় তাহলে উন্নত স্বাস্থ্য গঠন করা সম্ভব, অর্থাৎ সুস্থ এবং সুন্দর জীবনযাপন করা সম্ভব। এবং একজন যে ব্যক্তি স্বাস্থ্য খাতে বেশি ব্যয় করে তার স্বাস্থ্য উৎপাদন রেখাটা, যে ব্যক্তি স্বাস্থ্য খাতে কম ব্যয় করে তার স্বাস্থ্য উৎপাদন রেখার উপরেই অবস্থান করে, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখে আসছি। তারপরের পয়েন্ট কী ছিল? তারপরের পয়েন্ট ছিল অভ্যাস। মানুষের অভ্যাসটা কয় ধরনের হয়? মানুষের অভ্যাসটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে খারাপ অভ্যাস, আরেকটা হচ্ছে ভালো অভ্যাস। মানুষের মধ্যে যদি ভালো অভ্যাস থাকে তাহলে উন্নত স্বাস্থ্য গঠন করা বা উন্নত পরিবেশে বসবাস করা বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন সে থাকতে পারে, কাজেই তার স্বাস্থ্য উৎপাদন রেখাটাও কী হবে, যার খারাপ অভ্যাস ব্যক্তির স্বাস্থ্য উৎপাদন রেখারই উপরে অবস্থান করে। তারপরের যে পয়েন্ট সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে কি পরিবেশ। পরিবেশ যদি উন্নত হয় তাহলে কি, উন্নত পরিবেশে মানুষ যদি বসবাস করে তাহলে মানুষের কি হয়, মানুষের স্বাস্থ্য উৎপাদন রেখাটা, মানুষের কি হয়, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী ব্যক্তি স্বাস্থ্য উৎপাদন রেখার উপরে অবস্থান করবে। কেন অবস্থান করবে? যে ব্যক্তি স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে তার শারীরিকভাবে এবং মানসিকভাবে সুন্দর এবং সবল থাকে এবং সে সুস্থ এবং কর্মক্ষম, সে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাজেই পরিবেশ একটা হচ্ছে স্বাস্থ্য গঠনেরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপরেরটি হচ্ছে কি, জীবনযাপন প্রণালী। মানুষের যদি জীবনযাপন প্রণালী উন্নত হয়, অর্থাৎ সে যদি স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে কিংবা সে স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সে সচেতন থাকে, তাহলে তার কি হয়, তাহলে তার স্বাস্থ্য উৎপাদন রেখাটা অনুন্নত জীবনযাপন প্রণালী ব্যক্তির, অনুন্নত বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী ব্যক্তি জীব চেয়ে তার স্বাস্থ্য উৎপাদন রেখাটা উপরে অবস্থান করবে। তাহলে এই কয়টি বিষয় আমরা দেখতে পেলাম যে এই বিষয়গুলি স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের নির্ধারকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক। তাছাড়াও সময়গত পরিবর্তন, সময়ের কারণেও স্বাস্থ্য গঠন পরিবর্তন হতে পারে, কারণ বর্তমানে দেশে যে ধরনের স্বাস্থ্যসেবা ও পদ্ধতি বিদ্যমান আছে আগামীতে তার সেই ধরনের কাঠামো নাও থাকতে পারে। অর্থাৎ একটা দেশে 20 বছর আগে কিংবা 10 বছর আগে স্বাস্থ্যের কাঠামো যেরকম ছিল সেটা কি হয়, আধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ায় বর্তমান যুগে সেটা কি হচ্ছে, সেটা উন্নত হচ্ছে। কাজে সময়ের পরিবর্তনের সাথে সাথেও কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং আধুনিক চিকিৎসা কাঠামোর ফলে কি হয়, মানুষের স্বাস্থ্যসেবার ধরনেরও পরিবর্তন হয়। কাজেই সময়গত পরিবর্তনও কিন্তু স্বাস্থ্য গঠন কিংবা স্বাস্থ্য উৎপাদনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে কাজ করে। তো আজকের ক্লাস এখানেই শেষ। আমরা আবার এই অধ্যায়ের আরও সামনে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলি আমরা আগামী ক্লাসে দেখব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাসটা এই দ্বিতীয় অধ্যায়ে, জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ের যে আজকের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়বে। আজকের প্রশ্নটা কি হচ্ছে, আজকের প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্য গঠন কি এবং স্বাস্থ্য গঠন বা স্বাস্থ্য উৎপাদনের নির্ধারকগুলি কি কি। এই বিষয়টা তোমরা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং এই প্রশ্নটি ভালোভাবে শিখে নেবে। তো আজকের ক্লাস এখানেই শেষ, তোমাদের সবাইকে ধন্যবাদ।